শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে যে শৈবাল ও ছত্রাক বিষয় নিয়ে আলোচনা করা আছে, আমরা সেই অধ্যায়টা আলোচনা করব। তো তোমরা একটু বই সাথে রাখবে, একাদশ শ্রেণী পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক। আজকে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে দুইটা জিনিস আছে, একটা শৈবাল আর একটা হচ্ছে কি ছত্রাক। তো আজকে আমরা হচ্ছে শৈবাল নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। শৈবাল কি, শৈবালের বৈশিষ্ট্য কি, শৈবালের কোষীয় গঠন কিরকম হয়, দৈহিক গঠন কিরকম হয়, এরা কিভাবে জনন সম্পন্ন করে, এবং তোমাদের পাঠ্যসূচিতে বিশেষ একটা এক ধরনের শৈবাল আলোচনা করা হচ্ছে, যে শৈবালটার নাম হচ্ছে কি ইউলোথ্রিক্স। এই ইউলোথ্রিক্স শৈবাল সম্পর্কে, তার গঠন সম্পর্কে আমরা হচ্ছে জানার চেষ্টা করব। তো প্রথমেই আসি আমরা হচ্ছে শৈবাল, যেটা হচ্ছে কি তোমার হচ্ছে বলা হয় কি, তোমার এখানে শৈবাল পড়তে গেলে তোমার হচ্ছে কতগুলো শব্দ আমরা পাব, সেই শব্দগুলো সংজ্ঞার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার আগে আসি আমরা হচ্ছে শৈবাল হচ্ছে কি, শৈবাল ও ছত্রাক সপুষ্পক না অপুষ্পক উদ্ভিদ না? তাহলে এখানে আমরা জানি কি, শৈবাল ও ছত্রাক হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ, যাদের ফুল ফল হয় না তাদেরকে আমরা হচ্ছে কি বলে থাকি অপুষ্পক উদ্ভিদ। এবং শৈবালের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে কি, এরা কি করতে পারে শালক সংশ্লেষণ ঘটাতে পারে, আর যারা শালক সংশ্লেষণ ঘটাতে পারে তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা হচ্ছে কি স্বভোজী না স্বভোজী বলে থাকি। তাহলে শৈবাল হচ্ছে কি এক ধরনের অপুষ্পক উদ্ভিদ, এবং হচ্ছে কি যে সমস্ত উদ্ভিদ শালক সংশ্লেষণ ঘটাতে পারে তাদেরকে আমরা কি বলে থাকি শৈবাল। এবং আরো একটা, অন্যান্য উদ্ভিদ তো সবুজ উদ্ভিদও তো শালক সংশ্লেষণ ঘটাতে পারে, কিন্তু অন্যান্য উদ্ভিদের সাথে শৈবালের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে কি, শৈবাল হচ্ছে তোমার হচ্ছে সমাঙ্গ দেহী উদ্ভিদ, অর্থাৎ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা চলে না। তাহলে যে সমস্ত উদ্ভিদকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, এবং হচ্ছে যারা কি শালক সংশ্লেষণ ঘটাতে সক্ষম, সেই সমস্ত উদ্ভিদকে আমরা কি বলে থাকি শৈবাল বলে থাকি। তো শৈবাল পড়তে গেলে আমরা কতগুলো শব্দ এখানে আমরা জানবো, এখানে আরেকটা যেটা হচ্ছে কি একটা ফাইটোলজি, ফাইটোলজি বা যেটাকে আমরা বলে থাকি কি শৈবাল বিদ্যা, ফাইটোলজি বা শৈবাল বিদ্যা। তা ফাইটোলজি বা শৈবাল বিদ্যা আমরা কোনটাকে বলবো, জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে আলোচনা হবে শৈবাল নিয়ে, শৈবালে তোমার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা আলোচনা গবেষণা এর এসব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, সেই বিদ্যাকে আমরা কি বলে থাকি ফাইটোলজি বা শৈবাল বিদ্যা বলে থাকি। আরো যে শব্দগুলো কিছু পাবো এখানে হচ্ছে একটা কি ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন। তাছাড়া হচ্ছে আরো কিছু শব্দ পাবো হচ্ছে কি বেন্থিক শৈবাল, বেন্থিক এগুলো সংজ্ঞার জন্য খুব গুরুত্বপূর্ণ, বেন্থিক শৈবাল। তারপরে এর আরেকটা হচ্ছে কি লিথোফাইট, লিথোফাইট শৈবাল, লিথোফাইট শৈবাল। তাছাড়া হচ্ছে কি তোমার এন্ডোফাইট এবং এপিফাইট, এন্ডোফাইট এবং হচ্ছে কি এপিফাইট। তাহলে এগুলো আমরা একটু আলোচনা করি কোনটা শৈবালকে কি ধরনের শৈবাল বলে থাকে। তা প্রথমে যেটা হচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটন, আমরা প্লাঙ্কটন শব্দটার সাথে পরিচিত, আর প্লাঙ্কটন আমরা দুইটা ভাগে বিভক্ত, যার একটাকে বলা হয়ে থাকে কি ফাইটোপ্লাঙ্কটন, আর একটাকে বলা হয়ে থাকে জু প্লাঙ্কটন। তা প্লাঙ্কটন আমরা কোনটাকে বলি, ক্ষুদ্র ভাসমান জীবদের কি বলা হয়ে থাকে প্লাঙ্কটন বলা হয়ে থাকে, এবং এই ক্ষুদ্র ভাসমান জীবগুলো যদি উদ্ভিদ হয় তখন সেগুলোকে কি বলা হয়ে থাকে ফাইটোপ্লাঙ্কটন বলা হয়ে থাকে। তার মানে পানিতে ক্ষুদ্র ভাসমান উদ্ভিদগুলোকে কি বলা হয়ে থাকে ফাইটোপ্লাঙ্কটন আমরা বলে থাকি। তাছাড়া হচ্ছে কি বেন্থিক শৈবাল, বেন্থিক শৈবাল আমরা কোনটাকে বলি, জলাশয়ে হচ্ছে কি পানির নিচে মাটিতে আবদ্ধ যে সমস্ত শৈবাল থাকে, তোমার জলাশয়ের পানির নিচেও তো কি কিছু উদ্ভিদ জন্মে না, মাটিতে আবদ্ধ যে সমস্ত শৈবাল থাকে সেই সমস্ত শৈবালকে কি বলা হয়ে থাকে বেন্থিক শৈবাল বলা হয়ে থাকে। আর লিথোফাইট শৈবাল কোনটাকে বলা হয়ে থাকে, পাথরের গায়ে যে সমস্ত শৈবাল জন্ম হবে সেই সমস্ত শৈবালকে কি বলা হয়ে থাকে লিথোফাইট শৈবাল বলা হয়ে থাকে। আর এন্ডোফাইট আর এপিফাইট যেটা হচ্ছে কি, এন্ডোফাইট শৈবাল কোনগুলোকে বলা হয়ে থাকে, তোমার হচ্ছে উচ্চ শ্রেণীর জীবের তোমার টিস্যুর অভ্যন্তরে যে সমস্ত শৈবাল জন্মায় সেই সমস্ত শৈবালকে কি বলা হয়ে থাকে এন্ডোফাইট, এন্ডো অর্থাৎ কি ভেতরে, তাই না? তাহলে এই এন্ডোফাইট শৈবালগুলো উচ্চ শ্রেণীর উদ্ভিদ টিস্যুর অভ্যন্তরে জন্মে থাকে। আর এপিফাইট শৈবাল কোনটাকে বলা হয়ে থাকে, যখন হচ্ছে কি তোমার হচ্ছে অন্য শৈবালের গায়ে যে সমস্ত শৈবাল জন্মাবে সেই সমস্ত শৈবালকে কি বলা হয়ে থাকে এপিফাইট শৈবাল বলা হয়ে থাকে। তাহলে এই সংজ্ঞাগুলো একটু ভালো করে জানবে, ফাইটোপ্লাঙ্কটন
বেনথিক লিথোফাইট এন্ডোফাইট এবং হচ্ছে কি এপিফাইট শৈবাল তোমার হচ্ছে কাকে বলে থাকে। আর এই জীব জগতে হচ্ছে শৈবালের তোমার হচ্ছে প্রজাতি সংখ্যা বলা হয়ে থাকে কি প্রায় হচ্ছে 30,000 প্রায় 30,000 প্রজাতির মতো তোমার হচ্ছে শৈবাল এখানে আমরা হচ্ছে পেয়ে থাকি এই জীব জগতে। এটা হচ্ছে জেনারেল ভিউ। এইবার আসি আমরা হচ্ছে শৈবালের কিছু বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা হচ্ছে তাকে শৈবাল বলে অভিহিত করব সেটা হচ্ছে আমরা জানব। উদ্দীপক যদি কখনো শৈবাল নিয়ে তৈরি হয় উদ্দীপকে উল্লেখিত বিষয়বস্তুকে বৈশিষ্ট্যগুলি আলোচনা করে তখন সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে আলোচনা করতে হবে। তাহলে এবার আসি আমরা শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য আছে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে জানবো। তো প্রথমত আসি হচ্ছে কি শৈবালের হচ্ছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি শৈবাল সালোক সংশ্লেষণকারী সবজি সপুষ্পক উদ্ভিদ। আমরা প্রথমে শৈবালের সংজ্ঞাতে বলেছি কি সেটা হচ্ছে কি সবজি। কেন সবজি? তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট থাকলে সেটা হচ্ছে কি সবুজ রঙের হয়ে থাকে আর সবুজ রঙের যারা তাদেরকে আমরা কি বলে থাকি আর সবজি বলে থাকি। আর সবজি হলে তারা কি করতে পারে সালোক সংশ্লেষণ ঘটাতে পারে, তাহলে সেটা হচ্ছে কি সবজি সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। সবজি সালোক সংশ্লেষণকারী, সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, এটা একটা। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে বৈশিষ্ট্যটা আমরা পাই সেটা হচ্ছে কি এরা সুকেন্দ্রিক। আমরা দুইটা শব্দের সাথে পরিচিত, একটা আদিকেন্দ্রিক আর একটা হচ্ছে কি সুকেন্দ্রিক। তো শৈবালের যে বৈশিষ্ট্য এটা কোনটার মধ্যে পড়ে, এটা হচ্ছে কি সুকেন্দ্রিক। অর্থাৎ কি এদের যে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কি সুসংগঠিত নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের যে গঠন আদর্শ নিউক্লিয়াস চারটা উপাদান নিয়ে সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ একটা নিউক্লিয়াস নিয়ে গঠিত, যার জন্য এটাকে কি বলা হয়ে থাকে এরা হচ্ছে কি সুকেন্দ্রিক হয়ে থাকে, সুকেন্দ্রিক ধরনের হয়ে থাকে। তাহলে এটাও একটা হচ্ছে কি শৈবালের বৈশিষ্ট্য। আর যেটা হচ্ছে কি আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শৈবালকে বলা হয় কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তার মানে এটাকে কি বলা হয়ে থাকে থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ বলা হয়ে থাকে। থ্যালোয়েড কথাটা হচ্ছে কি থ্যালোয়েড, থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ। আর থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ আমরা কোনটাকে বলে থাকি, যে সমস্ত উদ্ভিদকে তোমার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না সেই সমস্ত উদ্ভিদকে কি বলা হয়ে থাকে থ্যালোয়েড উদ্ভিদ বা সমাঙ্গ দেহ উদ্ভিদ। তোমরা যখন ছত্রাক পড়বে তখন সেটা হচ্ছে কি ছত্রাকও কিন্তু থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ, কিন্তু শৈবালের সাথে ছত্রাকের মূল পার্থক্য যেটা সেটা হচ্ছে কি দুইটা থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ হওয়া সত্ত্বেও হচ্ছে কি একটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ ঘটাতে পারে আর একটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না। শৈবাল সালোক সংশ্লেষণ ঘটাতে পারে আর ছত্রাক হচ্ছে কি সালোক সংশ্লেষণ ঘটাতে পারে না। তাহলে এটা হচ্ছে আমরা বৈশিষ্ট্যের মধ্যে পাই থ্যালোয়েড জাতীয় উদ্ভিদ। তাছাড়া হচ্ছে চার নম্বর যেটা হচ্ছে কি এদের হচ্ছে কি ভাস্কুলার টিস্যু অর্থাৎ পরিবহন কলাগুচ্ছ এদের হচ্ছে কি দেখা যায় না, পরিবহন কলাগুচ্ছ এদের বিদ্যমান থাকে না ভাস্কুলার টিস্যু। তাছাড়া এদের যে স্পোরাঞ্জিয়া বা রেণুথলি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে কি তোমার সর্বদাই এককোষী, এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে তোমার পরিণত হয় না। আর শৈবালের যে কোষ প্রাচীর, শৈবাল কি আমরা জানি উদ্ভিদ না, তাই উদ্ভিদ যখন তাহলে কি তার অবশ্যই কি কোষ প্রাচীর থাকবে। আর এই কোষ প্রাচীরটা কি দিয়ে নির্মিত থাকে, এই সেলুলোজ নির্মিত, সেলুলোজ সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর শৈবালের যে জনন, তোমার হচ্ছে জনন আমরা এখানে জানবো তিন ধরনের জনন, অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। তো যৌন জনন এখানে যে যৌন জননটা আমরা জানবো এইটার যে যৌন জনন এটা হচ্ছে কি তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি বলা হয় কি আইসোগ্যামাস, আরেকটা অ্যানাইসোগ্যামাস, আরেকটা হচ্ছে কি উগ্যামাস ধরনের। তাই শৈবালের যে যৌন জনন, যৌন জনন সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে কি আইসোগ্যামাস, আইসোগ্যামাস উগ্যামাস প্রকৃতি। আর হচ্ছে এদের যে সঞ্চিত খাদ্য ব্যতিক্রম ছাড়া এদের সঞ্চিত খাদ্য কোন ধরনের শর্করা তোমার হচ্ছে হয়ে থাকে সঞ্চিত খাদ্য। তাহলে এগুলো আমরা জানলাম কি শৈবালের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো হচ্ছে কি আমরা হচ্ছে দেখলাম। তো বৈশিষ্ট্যগুলো তোমরা খুব ভালোভাবে করে নিবে। এরপর যে জিনিসটা আমরা আসবো
শৈবালের হচ্ছে কি দৈহিক গঠন, শৈবালের শৈবালের দৈহিক গঠন সব শৈবাল কি একই রকম হবে দেখতে তা না, না বিভিন্ন শৈবালের দৈহিক গঠন বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো দৈহিক গঠনের মধ্যে কি কি হয় থাকে কি কি রকম দেখতে হতে পারে, তো সেটা হতে পারে কি এককোষী অথবা কি হতে পারে বহুকোষী অথবা বহুকোষী, এটা একটা হতে পারে এককোষী শৈবাল যেমন আছে বহুকোষী, অধিকাংশ আমরা কোনটা দেখি অধিকাংশ বহুকোষী ধরনের শৈবাল দেখে থাকে। তাছাড়া হচ্ছে কি কি হয়ে থাকে তোমার আণুবীক্ষণিক থেকে দীর্ঘ প্রকৃতির হয়ে থাকে, আণুবীক্ষণিক থেকে আণুবীক্ষণিক থেকে সেটা হচ্ছে কি দীর্ঘ প্রকৃতি হয়ে থাকে, তাহলে ছোট আকৃতি যেমন শৈবাল আছে সেরকম হচ্ছে কি বিশাল আকৃতি শৈবালও আমরা হচ্ছে এই জীব জগতে পেয়ে থাকি। তাছাড়া আরো কি ধরনের হয়ে থাকে যেটা হচ্ছে কি সচল বা নিশ্চল ধরনের হয়ে থাকে, সচল অথবা নিশ্চল প্রকৃতি, সচল অথবা নিশ্চল প্রকৃতি, সচল কখন থাকবে যখন ফ্লাজেলা ফ্লাজেলা থাকলে তখন সেটা কি ধরনের হবে সচল ধরনের হবে, আর ফ্লাজেলা বিন্দু হলে তখন সেটা কি ধরনের হবে তখন সেটা নিশ্চল ধরনের হয়ে থাকে। তাছাড়াও সেটা কিভাবে থাকে কলোনি আকারে থাকতে পারে, কলোনিয়াল বা কলোনি আকারে, কলোনি আকারে আমরা কোনটাকে বলি যখন দলবদ্ধভাবে থাকে তখন সেটাকে আমরা কি বলি কলোনি আকারে থাকা, তাহলে সেটাও হচ্ছে থাকতে পারে। তাছাড়া হচ্ছে কি থাকে তোমার হচ্ছে আরেকটা কি ফিলামেন্টাস, ফিলামেন্টাস শৈবাল দেখা যায় জীব জগতে, যদি আমরা প্রথমে বলে আসছি কি শৈবাল হচ্ছে কি মূল কাণ্ড পাতায় বিলুপ্ত করা যায় না, কিন্তু এমন কিছু হচ্ছে শৈবাল আছে যেগুলোকে কি দেখলে দেখে মনে হবে কি সেগুলো হচ্ছে কি সামুদ্রিক শৈবাল, মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়, তাহলে এমন কিছু শৈবাল পাবো আমরা যেগুলো হচ্ছে কি মূল কাণ্ড পাতার ন্যায় দেখতে, পাতার ন্যায় দেখতে লাগে, তাহলে এগুলো হচ্ছে কি শৈবালের দৈহিক গঠন, এককোষী বহুকোষী আণুবীক্ষণিক থেকে দীর্ঘ প্রকৃতি হতে পারে, সচল অথবা নিশ্চল ফ্লাজেলার উপর ভিত্তি করে কলোনি আকারে থাকতে পারে, ফিলামেন্টাস সেটা হতে পারে শাকান্বিত বা অশাক, আর এটা হচ্ছে কি মূল কাণ্ড পাতার ন্যায় দেখতে, এরকম শৈবাল আমরা জীব জগতে পেয়ে থাকি। হচ্ছে কোষীয় গঠন কিরকম হয় শৈবালের, কোষীয় গঠন আমরা প্রথমে শৈবালের যখন বৈশিষ্ট্য আলোচনা করেছি তখন সেটা একটু বলেছি কি শৈবাল আদিকেন্দ্রিক না সুকেন্দ্রিক, সেখানে আমরা বলেছি কি শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক, তো শৈবালের কোষীয় গঠন যদি বলতে হয় কোষীয় গঠন তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো সেক্ষেত্রে আমরা বলবো কি সুকেন্দ্রিক, অর্থাৎ সেটা হচ্ছে কি তোমার সুকেন্দ্রিক আদর্শ নিউক্লিয়াস দিয়ে তোমার হচ্ছে গঠিত, তার মানে কি এখানে কোষ প্রাচীর আছে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, কোষ প্রাচীরের পরে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির পরবর্তীতে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে কি তোমার বিভিন্ন যে অঙ্গাণু এবং সুসংগঠিত নিউক্লিয়াস সেগুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ শৈবাল গঠিত হয়ে থাকে। তো যাই হোক শিক্ষার্থীরা আজকে তোমাদের হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের যে শৈবাল নিয়ে আলোচনা সেটা আমরা প্রাথমিক একটা শৈবালের প্রাথমিক যে আলোচনাগুলো সেগুলো আমরা জানলাম, এখান থেকে তোমরা মূল যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কি শৈবাল কি বা ফাইকোলজি যেটা সেটা আমরা জানলাম, এবং বিভিন্ন ধরনের যে সংজ্ঞা যেটা হচ্ছে কি ফাইটোপ্লাঙ্কটন, বেনথিক শৈবাল, লিথোফাইট শৈবাল, এন্ডোফাইট, এপিফাইট শৈবাল সেগুলো হচ্ছে সংজ্ঞার জন্য গুরুত্বপূর্ণ, এবং এদের প্রজাতির সংখ্যা কত এবং হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের দৈহিক গঠন এবং শৈবালের কোষীয় গঠন আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে তোমাদের যে স্পেসিফিক শৈবাল ইউরোট্রিক্স নিয়ে আলোচনা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।